আমন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। চরম টিকিট সংকটে ওমান প্রবাসীরা, সংকটময় একটি বছর পার করলেন ওমান প্রবাসীরা। বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। ওমানে হঠাৎ আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী। করোনার আরো দুটি ভ্যাকসিনের অনুমোদন, আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানের ফ্লাইট চালুর পর থেকে চরম টিকিট সংকটে দেশটির প্রবাসীরা। ওমান থেকে দেশে ফিরতে এবং দেশ থেকে পুনরায় ওমান ফিরতে এয়ারলাইন্সের টিকিট পেতে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা। বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন প্রবাসীরা। অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়াতে নির্দিষ্ট সময়ে ওমান পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অসংখ্য প্রবাসী। বর্তমান সময়ে ওমানের টিকিট যেন সোনার হরিণ, 3-4 গুণ বেশি মূল্য দিয়ে টিকিট করতে হচ্ছে এমন অভিযোগ ওমান প্রবাসীদের। এদিকে সংযুক্ত আরব আমিরাত যেতেও টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না পারলে কর্মী ভিসা লাগানো সম্ভব হবে না, এ ধরনের গুজবে দেশটিতে আসতে হুমড়ি খেয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে এয়ারলাইন্সগুলোতে টিকিটের চরম সংকট দেখা দিয়েছে। কারো কারো অভিযোগ, বাংলাদেশ বিমানসহ এয়ারলাইন্সগুলো সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে, যাতে আমিরাতের এবং ওমানের ট্রাভেল এজেন্সিগুলো টিকিট বিক্রি করতে পারছে না। ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা জানান, টিকিটের চড়া মূল্য ও সংকটের পরিপ্রেক্ষিতে যাত্রীরা যেমন হতাশ হচ্ছেন, তেমনি গ্রাহক সেবা দিতে না পেরে তারা অবিপাকে। করোনার আগ্রাসন ঠেকাতে বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দিলেও মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাত তাদের বিমান চলাচল স্বাভাবিক রেখেছে। তাছাড়া ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের স্বাভাবিক নিয়মে ভিসা ট্রান্সফার সহ সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে আমিরাত। এমত অবস্থায় টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের নজর দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। বিষয়টি নিয়ে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এটি হেড অফিসের বিষয়, টিকিটের মূল্য নির্ধারণে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, এই ব্যাপারে আমাদের কোনো হাত নেই বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সময়ে টিকিটের মূল্য কমানো হোক, এটি তিনিও প্রত্যাশা করেন বলে প্রবাস টাইমকে জানান। তবে অন্যান্য এয়ারলাইন্সের প্রতিযোগিতামূলক টিকিটের মূল্য বৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছেন প্রবাসীরা। 2020 সালটি ভালো যায়নি বিশ্ববাসীর জন্য, তবে এই বছরটি সবচেয়ে বেশি সংকটময় অবস্থায় কেটেছে প্রবাসীদের। এদের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের যেন কষ্টের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে এবছর, বিশেষ করে ওমান প্রবাসীদের। করোনা মহামারীর কারণে বিভিন্ন কোম্পানির কাজ বন্ধ হয়ে যাওয়া, অবৈধ হওয়ার কারণে কাজের অনিশ্চয়তা, লকডাউনের কারণে খাবারের কষ্ট ইত্যাদি ছিল এই বছর প্রবাসীদের নিত্যদিনের সঙ্গী। করোনা নিয়ন্ত্রণে ওমান সুপ্রিম কমিটি কর্তৃক করোনা বিভিন্ন বিধিনিষেধ আর লকডাউনের কারণে খাদ্য সংকট, ব্যবসা বাণিজ্যে ধস, চাকরি হারানো সহ বিভিন্ন সমস্যায় সংকটময় 2020 শেষ করলেন প্রবাসী বাংলাদেশিরা। বছর জুড়ে হতাশা আর সমস্যার মধ্য দিয়ে কাটলেও বছর শেষে বেশ কিছু সুখবর আসছে ওমান প্রবাসীদের জন্য, যার মধ্যে অন্যতম ছিল আউটপাস এবং এনওসি প্রথা বাতিল। তবে আউটপাস নিয়ে প্রবাসীদের কোনো আপত্তি না থাকলেও এনএসু প্রথা বাতিল নিয়ে এখনও সন্দিহান প্রবাসীরা। তবে সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে, আসছে 2021 সালে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনা পৃথিবী থেকে বিদায় নেবে এবং প্রত্যাশা সবার। সারা বিশ্বের মতো মহামারী করোনার তাণ্ডবে 2020 সাল শেষ করলেন ওমান প্রবাসীরা। 2021 সালে সারা পৃথিবী থেকে করোনা বিদায় নেবে, সবকিছু আগের মতো স্বাভাবিক হবে এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদেরও। চলতি বছর ওমানে আলোচিত কিছু আইন পাশ করেছে দেশটির সরকার, এর মধ্যে রয়েছে আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি থেকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ, ওমানের অবৈধ প্রবাসীদের কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ, মধ্যপ্রাচ্যের দাসত্ব খ্যাত এনএসও প্রথা বাতিল, প্রবাসীদের বিনামূল্যে করোনা চিকিৎসা এবং ভ্যাকসিন প্রদান সহ বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বর্তমান ওমান সরকার। সর্বশেষ ওমানে বিদ্যুৎ ও পানির ভর্তুকি কমিয়ে এই সেক্টরে বিল বাড়ানোর উদ্যোগ নেওয়াতে সংকটময় অবস্থায় পড়তে যাচ্ছে দেশটির প্রবাসীরা। তবে এটি নিয়েও আশার আলো দেখাচ্ছে দেশটির সুরা কাউন্সিল। দেশটির বিদ্যুৎ সেক্টর পুনর্গঠন না করা পর্যন্ত পানি ও বিদ্যুৎ সেবায় নতুন শুল্ক আরোপ স্থগিত রাখার আহ্বান জানায় সুরা কাউন্সিল। গত 28 ডিসেম্বর সুরা কাউন্সিলের সভায় আহ্বান জানানো হয়, নতুন বছর থেকে ওমানের সরকারি ভর্তুকি কমে যে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে সুরা কাউন্সিল। নিরাপত্তা হুমকি মোকাবেলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। এর ফলে যাত্রী আসার আগেই তার সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এই প্রযুক্তি সন্ত্রাসীদের প্রবেশ ঠেকানোর পাশাপাশি রাজস্ব ফাঁকি ও চোরাচালান রোধেও সহায়তা করবে বলে মত বিশেষজ্ঞদের। যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি এই সিস্টেম করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থাকে সহায়তা করবে বলে মনে করেন বিশ্লেষক ক্যাপ্টেন এইচ এম আখতার খান। পর্যটন বোর্ড ও এয়ারলাইন্স থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় এপিআইএস সিস্টেমের তথ্য কাজে লাগাতে পারবে।
পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে। বিশ্বের 60টির মতো দেশে এপিআইএস চালু রয়েছে। সন্ত্রাসী তৎপরতার ধরন পরিবর্তনকে মোকাবেলা করতে রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষায় বদলে যাচ্ছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা। তাই সদস্য দেশগুলোর স্বার্থেই যাত্রীদের আগাম তথ্য সংরক্ষণে 2018 সালে এপিআইএস সিস্টেম বাধ্যতামূলক করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও। এই ব্যবস্থায় যাত্রী আসার আগেই তাদের সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে, এতে খুব দ্রুত সম্পন্ন হবে ইমিগ্রেশন চেকিং। এছাড়াও সন্ত্রাসী তৎপরতা শনাক্তের পাশাপাশি বন্ধ করা যাবে প্রবেশ। রাজস্ব ফাঁকি রোধেও কার্যকর পদক্ষেপ নিতে পারবে কাস্টমস হাউস। সিভিল এভিয়েশন ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির জানান, বিদেশ থেকে কোনো যাত্রী টিকিট কাটলেই আমাদের দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারবেন। একই সঙ্গে তার যদি বোর্ডিং পাস হয় আর সেখানেই যদি করোনা শনাক্ত হয় তাহলে তাকে সেখানেই আটকে দেয়া হবে। মধ্যপ্রাচ্যদের সমানে গত কয়েকদিন যাবৎ আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমলেও আজ দেশটিতে হঠাৎ বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত 148 জন এবং মারা গেছেন 2 জন। দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত 128,867 জন, সুস্থ হয়েছেন 121,890 জন, মারা গেছেন 1,499 জন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 276 জন এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 11 জন। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 84 জন, এর মধ্যে আইসিইউতে আছেন 34 জন। চলতি সপ্তাহে দেশটিতে 3,363 জন মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। ওমানে এখন পর্যন্ত ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। ফাইজার বায়োনটেকের তৈরি ভ্যাকসিন গ্রহণ করে সবাই নিরাপদ আছেন এবং ভালো আছেন বলেও জানিয়েছেন দেশটির ভ্যাকসিন গ্রহণকারীরা। দীর্ঘ 1 বছর আতঙ্কের পর অবশেষে আশার আলো দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে তৈরি করোনা ভ্যাকসিন। বিশ্বে প্রথম ফাইজার বায়োনটেকের তৈরি করোনা ভ্যাকসিন অনুমোদনের পর এবার অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনও অনুমোদন পেয়েছে। সেই সাথে নিজেদের তৈরি টিকা গণহারে ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। একই সাথে অনুমোদন মিলেছে ব্রিটেনের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারও। চীনের দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা প্রথমবারের মতো গণহারে সাধারণ জনগণের মাঝে ব্যবহারের অনুমতি দিয়েছে চীন। বৃহস্পতিবার থেকে এই টিকার অনুমোদন দিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এমন সময় সাধারণ জনগণের মাঝে টিকা দেওয়ার সিদ্ধান্ত হল যখন শীত মৌসুমের কারণে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় সারা বিশ্ব। যদিও চীন দেশীয় প্রতিষ্ঠান সিনোফার্মের এই টিকার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি, তবে এই টিকা করোনা প্রতিরোধে 79.34% কার্যকর বলে দাবি করেছে টিকার উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান। অপেক্ষাকৃত কম মূল্য আর তুলনামূলক সহজ ব্যবহার বিধি হওয়ায় এই ভ্যাকসিনটিকে নতুন মাইল ফলক মনে করা হচ্ছে। ফাইজারের পর দ্বিতীয় এই টিকার ব্যবহারকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে বরিস জনসন প্রশাসন 10 কোটি ডোজ অর্ডার দিয়েছে আর সোমবার থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। লন্ডন কুইন এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ রায় জানান, প্রায় 100 মিলিয়ন ডোজ অর্ডার দেওয়া হয়েছে। এর মাধ্যমে 50 মিলিয়ন লোককে তারা ফুল ভ্যাকসিনেশন করতে পারবেন 2টো ডোজের মাধ্যমে। ব্রিটিশ গভর্নমেন্ট প্ল্যান করেছে প্রতি সপ্তাহে 2 মিলিয়ন লোককে তারা ভ্যাকসিন দিতে পারবেন। ভ্যাকসিন অনুমোদনের খবরে ব্রিটেন সহ পুরো বাংলাদেশি কমিউনিটিতে স্বস্তি ফিরে এসেছে। বহুল প্রতীক্ষিত এই ভ্যাকসিন করোনার ভয়ঙ্কর আগ্রাসন থামাতে সক্ষম হবে বলে মনে করছেন সবাই। করোনা মহামারীর মধ্যে রিজার্ভের নতুন রেকর্ড গড়ে বছর শেষ করেছে প্রবাসীরা। বছর শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে 43 বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ 43.17 বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী 1 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত প্রায় 166 কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত মাসে মোট এসেছে প্রায় 208 কোটি ডলার। বর্তমানে মজুদ থাকা বিদেশি মুদ্রায় প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণত 3 থেকে 4 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রার মজুদকে সন্তোষজনক মনে করা হয় আন্তর্জাতিকভাবে। সেখানে বর্তমান অবস্থা শুধুমাত্র সন্তোষজনকই নয়, এটিকে অনেক বিরাট একটি অর্জন বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। তবে প্রবাসীদের বিভিন্ন সমস্যার নিরসনে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমান সময়ে দেশে এসে আটকে পড়ে আছেন অনেক প্রবাসী এবং বিদেশেও আটকা পড়ে আছেন অনেকে। আবার টিকিট সিন্ডিকেটের কারণে বিভিন্ন এয়ারলাইন্সের আকাশচুম্বী মূল্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। এই সকল সমস্যা নিরসনে সরকারের আরও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ওমানে জুয়া খেলার অপরাধে 16 প্রবাসীর বিরুদ্ধে রায় প্রদান করেছে দেশটির আদালত। মহামারী করোনা মোকাবেলায় ওমান সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনের দায়ে 16 জনকে 3 মাসের কারাদণ্ড এবং 500 ওমানি রিয়াল করে জরিমানা করা হয়। অনলাইনে জারি করা এক বিবৃতিতে দেশটির পাবলিক প্রসিকিউশন আজ জানায়, ওমানের উত্তর আশারকিয়া অঞ্চল থেকে জুয়া খেলার অভিযোগে এই 16 প্রবাসীকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে আদালতে হাজির করা হলে এদের মধ্যে 15 জনকে 3 মাসের কারাদণ্ড ও 500 ওমানি রিয়াল করে জরিমানা করা হয়। সেই সাথে জুয়া খেলার সকল সরঞ্জাম বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। এছাড়াও যে বাড়িটিতে জুয়া খেলা হতো উক্ত বাড়িটি সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানায় পাবলিক প্রসিকিউশন। আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।
ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউটপাস বা সাধারণ ক্ষমার মেয়াদ আজ শেষ হলো। আগামীকাল থেকে দেশটিতে অবৈধ কোনো প্রবাসী ধরা পড়লে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। ওমান সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরের গত 15 নভেম্বর থেকে শুরু হয়ে 31 ডিসেম্বর নাগাদ ছিল এই সাধারণ ক্ষমার মেয়াদ। এই সময়ের মধ্যে যেসব ওমান প্রবাসী আউটপাসের জন্য আবেদন করেছেন তাদের সকল জরিমানা ক্ষমা করে নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ প্রদান করে ওমান সরকার। তবে যেসব প্রবাসী ইরান, পাকিস্তান অথবা দুবাই থেকে অবৈধভাবে ওমান প্রবেশ করেছিলেন আপাতত তাদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি ওমানের সরকার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে খুব শীঘ্রই এইসব প্রবাসী এবং পতাকা পাসপোর্টহীন প্রবাসীদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে ওমান সরকার। এই ব্যাপারে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ওমানের সরকারের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে সূত্রে। এদিকে যেসব প্রবাসী আউটপাসের জন্য আবেদন করে দেশে আসার সকল প্রস্তুতি সম্পন্ন করেও এখন আবার দেশটিতে বৈধ হয়ে কাজ করতে চাচ্ছেন তারা তাদের স্পন্সরের পক্ষ থেকে একটা চিঠি নিয়ে স্পন্সর সহ ওমানের লেবার কোর্টে যেয়ে রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন। এই সুযোগটিও আগামী 6 জানুয়ারি পর্যন্ত থাকবে বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। আজ আউটপাসের রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হলেও যেসব প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন তারা আগামী 2 ফেব্রুয়ারি নাগাদ ওমান ত্যাগের সময় পাবেন বলে জানা গেছে। চলতি বছরে ওমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফেরার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। প্রায় 60,000 প্রবাসী আউটপাস নিয়ে দেশে ফিরবেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। এদিকে প্রবাসীদের ওমান ছাড়ার এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক টিকিটের মূল্য বাড়াচ্ছে এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো, এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওমান প্রবাসীরা। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।